অবশেষে অপেক্ষার অবসান ঘটল। এবার আবারও একসঙ্গে সিনেমার পর্দায় আসতে চলেছে যশ এবং মধুমিতা জুটি। স্টার জলসার বোঝে না সে বোঝে না সিরিয়ালের সেই অরণ্য পাখি জুটিকে এখনও দর্শকেরা মনে রেখেছে। তাদের দুজনকে আবারও একসঙ্গে দেখতে চাচ্ছে অভিনেত্রী এবং অভিনেতার ফ্যানেরা সেই অনেক দিন আগে থেকেই। তবে অনেকদিন আগে পরিকল্পনা হলেও তার কাজ করোনার জন্য থেমে গিয়েছিল। তবে আজকে আরও একটি নতুন ছবি প্রকাশ্যে এলো, আর সেখান থেকেই কনফার্ম হওয়া গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার ওরফে আপনাদের বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি এবং অভিনেতা যশ দাশগুপ্ত মানে বোঝে না সে বোঝে না সিরিয়ালের অরণ্য সিংহ রায় আবারও একসঙ্গে সিনেমার পর্দায় আসতে চলেছে। গত বছরের শেষের দিকেই SBF-এর কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছিলেন যশ এবং মধুমিতাকে তিনি আবারও একসঙ্গে পর্দায় আনবেন এবং তাদের দুজনেরও এতে সাই ছিল। তবে এবার সেটিই ঘটতে চলেছে অবশেষে। অভিনেত্রী মধুমিতা সরকার এবং যশ দাশগুপ্তকে আজই একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে এক ফ্রেমে। সেখান থেকেই জানতে পারা গিয়েছে সামথিং নিউ ইজ কামিং, সেখানে এমনটাই লেখা রয়েছে ক্যাপশনে। এর থেকেই বোঝা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেতা যশ দাশগুপ্ত আবারও নতুন প্রজেক্টে একসঙ্গে আসতে চলেছে। তবে কি সেটি হতে চলেছে, সিনেমা, মিউজিক ভিডিও না অ্যাডস, তা এখনও ঠিক মতো জানা যায়নি। তবে সিরিয়ালে আসবেন না তারা দুজন এমনটাই জানিয়েছেন দুজনেই ইতিমধ্যে। তবে কোন প্রজেক্টে মধুমিতা এবং যশ একসঙ্গে আসতে চলেছে তা জানতে হলে চ্যানেলের সাথেই থাকতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারা কারা যশ মধুমিতাকে আবারও দেখতে এক্সাইটেড তারাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।